সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো মঙ্গলবার। উদ্বোধনের দিন মা ক্যান্টিনে ভিড় জমিয়ে মধ্যাহ্নভোজন সারলেন অসংখ্য রোগীর আত্মীয়। পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর পরিজনেরা। ফিতে কেটে মা ক্যান্টিনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, অতিরিক্ত জেলা শাসক আব্দুল কালাম আজাদ, গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বাবুসোনা সাহা, বিডিও দাওয়া শেরপা সহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার দুপুর নাগাদ মা ক্যান্টিন উদ্বোধনের পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীর পরিজনেরা ভাত, ডাল, ডিমের ঝোল, সবজি, চাটনি, মিষ্টি সহযোগে খাবার খান। মূলকভাবে এক মাস প্রায় 350 জন মানুষ প্রতিনিয়ত 5 টাকার বিনিময়ে ভরপেট দুপুরের খাবার খেতে পারবেন। এই বিষয়ে মা ক্যান্টিনের উদ্বোধক রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান। না, নিঃসন্দেহে আমি তো নিজেও খুব আনন্দিত এই কারণে যে গঙ্গারামপুর হসপিটালে, যেখানে রোগীর সংখ্যা বালুরঘাটের চাইতেও বেশি হয় প্রতিদিন, সেই জায়গাতে এখানটায় মানুষের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু অসুবিধা ছিলই বরাবর। বাইরে খেতে হতো 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে খেতে হতো, একটা গরিব মানুষকে বাধ্য হয়ে যেহেতু যেভাবে খেতে হতো অনেকে খেতে পারতো না, সারাদিন না খেয়ে থাকতো। মা ক্যান্টিনটা চালু হওয়াতে এই মানুষগুলো 5 টাকায় তারা সবাই খাবার পাবে এবং ডিম, ডাল, তরকারি এই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা খাবারটা পাবে। এটা নিঃসন্দেহে বিরাট লাভ এখানকার মানুষদের জন্য, যারা হসপিটালে চিকিৎসার জন্য আসে প্রতিদিন বা যে সময় আসে তারা, তাদের আত্মীয় স্বজন সকলের জন্য নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা খুব গর্বের দিন আজকে, যে এটা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির উদ্যোগে এবং ডিএম সাহেবের আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তার চেষ্টা এটা সম্ভব হয়েছে। দুজনেই আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি দুজনকে, ডিএম সাহেবকে এবং আমাদের মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান সহ কাউন্সিলররা আছেন তারা এরকম একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে, ভালো কাজ করছেন বলে। সুতরাং স্বাভাবিকভাবে এরা আমাদের আমার কাছে নিজস্বভাবে এখানকার নাগরিক হিসাবে অত্যন্ত খুশি। জেলায় মা ক্যান্টিন সফলভাবে চলছে, আগামী দিনে এই সফলতা অন্যান্য যে ব্লক লেভেলে যে হাসপাতাল উঠে রয়েছে সেখানেও কি চালু করার কোনো ভাবনা রয়েছে? না, নিশ্চয়ই আছে। আমাদের যদি থাকে কোনো হসপিটালগুলো ছোটো ছোটো, সেখানটায় হয়তো মানুষজন 2500 মানুষ আছে প্রতিদিন, সেগুলো দেখে দেখে করা যাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত রুরালই পারব এটা কেবলমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মিউনিসিপ্যালিটিগুলোর মাধ্যমে এই ফার্স্ট সারা পশ্চিমবাংলা ব্যাপী 127টা যে মিউনিসিপ্যালিটি আছে তার মাধ্যমে এগুলো করছে। এই বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান। স্বাভাবিক ভিড় মানে মানে মানুষের দরকার আছে, মানুষের দরকার বুঝে সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে, মানে প্রত্যেকটা মানুষের এলাকাতে ঘোরা, তাহলে হসপিটাল এলাকাতেগুলো মানে হসপিটাল কমফোর্টের মধ্যে ঘোরা। তো এখানে যেহেতু টোকেন দিচ্ছে, টোকেন সিস্টেম আছে, একটা অ্যালটমেন্ট আছে, একটা তো নির্দিষ্ট নম্বর থাকে, তো মিউনিসিপ্যালিটিও চেষ্টা করবে যতটা পারে করবে, মানে এক এক দিনে এক একটা মানে একটা পরিমাণ রাখা আছে, তো মানে সেটা শেষ হওয়ার পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে। তারপরে কয়েকদিন চালিয়ে দেখা হবে কি কতদিন চলছে, প্রতিদিন কতজন মানুষ এটা আগ্রহ দেখাচ্ছে এটা দেখে, তারপরে যদি আরও বাড়ানো যায় না সেটা দেখে। মা ক্যান্টিনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান। আজকে আমাদের ডাল থাকছে, আলু পটলের সবজি থাকছে, পাঁপড় ভাজা থাকছে, ডিম থাকছে, মিষ্টি থাকছে, লেবু, চাটনি, এই আইটেমগুলো আজকে থাকছে আমাদের। আমরা চেষ্টা করব যে এই আইটেমগুলোকে আমরা প্রতিদিন যাতে চালাতে পারি, মানুষকে যাতে যে উদ্দেশ্য নিয়ে এই মা ক্যান্টিনটা তৈরি হয়েছে এবং যার অনুপ্রেরণা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী,
তিনি চিন্তা ভাবনা করে আজকে আমাদের এই গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি পরিচালনা যে সুপার স্পেশালিটি হসপিটালে যার ক্যান্টিনটা উদ্বোধন হয়ে গেল, আজকে যে মেনুটা রেখেছি সেই মেনুটাই আমরা চেষ্টা করব প্রতিদিন এই মেনুটা থাকে যেন এক একদিন উদ্ধার করে হবে, কিন্তু মেনুর আইটেম সেই আইটেমটা যেন প্রতিদিন এই আইটেমই থাকে। তো সেই কারণে আমরা চেষ্টা করব এটা একটা মাস আমরা যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী যে একটা মাস আমরা দেখব, একটা মাস দেখার পর আমরা একটা সিদ্ধান্ত নেব যে পরবর্তীকালে আমরা আরও কিছু বাড়াতে পারি কি না, যাতে মানুষ যে উদ্দেশ্যে মানুষকে এই ক্যান্টিনটা উপহার দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা মানুষের কাছে। কোভিড পিরিয়ডে দেখা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে এখানে একটা মা ক্যান্টিন খোলা ছিল, সেটাও ভালো চলছে, এখানে কতটা চলছে? হ্যাঁ, আমরা একটা বাস স্ট্যান্ডে চলছে আমাদের মা ক্যান্টিন গঙ্গারামপুর পৌরসভার পরিচালনা, এখানেও আমরা চেষ্টা করছি সেইভাবে ওখানে যেভাবে পরিষেবাটা আমরা দিচ্ছি পৌরসভার পক্ষ থেকে এখানেও ঠিক সেইভাবে আমরা পরিষেবাটা দেবো। শুধু আমার একটাই আবেদন থাকবে এই এলাকা অর্থাৎ এই হসপিটালের মধ্যে যারা থাকেন তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটাই আমি তাদের কাছে আমি আশা রাখি। এই বিষয়ে এক রোগীর আত্মীয় আয়রা বিবি জানান। কত টাকা নিল? 5 টাকা। এতে আপনাদের কতটা সুবিধা হবে হাসপাতালে? আমার সুবিধা দিয়েছে। হ্যাঁ, সব সুবিধা ভালো দিয়েছে। আগে চিকিৎসা করাতে আসলে পরে কত টাকা, মানে খাওয়া খরচ কত টাকা লাগতো? এই যে পৌরসভা থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর ফলে আপনারা কি উপকৃত? গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।